famous, what they call me. I promise that you'll never be lonely. Dear Shikharti Bindov, tumra kemon acho? Asha kori bhalo acho. Amiyo Allah rahmate tomader doye bhalo achi. Tumra asha kori bhashay lekhapora korteche niyomito এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবা। দেখা যাক আমরা পরাবাসকে পদার্থবিদ্যা দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায়ের উপর প্রাথমিক আলোচনা করবো আজকে। তোমরা আশা করি আজকের আলোচনা ভালো করে পড়লে সামনের লেকচারগুলো বুঝতে পারবে। ঠিক আছে, আমরা আজকে পড়াবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে। এখানে একটা চিত্র আঁকতে হবে, চিত্র দেখো। এরকম যদি আমরা চিত্র আঁকি এখান থেকে, এটা হলো এন ও এন প্রাইম, একটা অভিলম্ব। এখান থেকে এটা হলো এ ও আপতিত রশ্মি, এটা চলে গেল এদিক দিয়ে বি পথে। এটা হলো হালকা মাধ্যম, এটা হলো ঘন মাধ্যম। তাহলে আমরা দেখাচ্ছি এখানে এই কোণটাকে ধরা হয় আই, এই কোণটাকে ধরা হয় আর। তাহলে আমরা একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতেছি, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে একটা কোণ থাকবে, খাড়া লম্বা না, আলোকরশ্মি যদি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা হয়। ওই ধ্রুব সংখ্যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয়। এটাকে আমরা দেখতে পারি এরকম, এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তাহলে আমি আবার বলতেছি, আলোকরশ্মি যদি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ আপতন কোণের সাইন সাইন আই প্রতিসরণ কোণের সাইন সাইন আর এদের অনুপাত একটা ধ্রুব সংখ্যা হয়। ওই ধ্রুব সংখ্যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে, যদি এই প্রথম মাধ্যমকে আমরা এ ধরি এটাকে বি ধরি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। মানে সূত্র মস্ত রাখতে হবে, সাইন আই বাই সাইন আর। এরপরে আমরা এখান থেকে আরেকটা সূত্র দেখাবো। এখন যদি ঘটনাটা এরকম হয়, উল্টা হয়, আলোকরশ্মি যদি এই গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, যদি আমরা এরকম একটা চিত্র এখানে আঁকি তাহলে এই এখান থেকে, তাহলে এটা যদি হয় আপতিত রশ্মি তাহলে এদিক দিয়ে এই দিক দিয়ে না যায় একটু দূরে চলে যাবে, এটা হোক প্রতিসরিত রশ্মি, তখন এটা হবে এই এই কোণটা হবে আই, এই কোণটা হবে আর। কিন্তু যদি আমরা এই মাধ্যমটাকে উল্টা করি তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা এই আপতনটাকে ওই ওই কোণের সমান করে এটাকে আর কল্পনা করি, আর এই কোণটাকেও আমরা ওই কোণের সমান আই কল্পনা করি। তাহলে কী হচ্ছে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, সেক্ষেত্রে এটা কিন্তু বি মাধ্যম, এটা হলো এ মাধ্যম। সেক্ষেত্রে সূত্র হবে বি মিউ এ ইকুয়াল টু বি মিউ এ ইকুয়াল টু সাইন আর বাই সাইন আই। তাইলে এখানে এই সাইন আরটা হলো আপতন কোণ, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, বি মাধ্যমে আপতন কোণ সাইন আর, এ মাধ্যমে প্রতিসরণ কোণ সাইন আই। এটাকে আমরা একটু উল্টাইলে লিখতে পারি এরকম, ওয়ান বাই সাইন আই বাই সাইন আর। তাহলে এটাকে এই মানটাতে আমরা উপর দিকে বসাই দিই তাহলে হয় ওয়ান বাই এ মিউ বি। তাহলে আমাদের এটা হলো দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র পাইলে আমরা এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। দ্বিতীয় সূত্র বি মিউ এ ইকুয়াল টু ওয়ান বাই এম ইউ বি, উল্টা বি মিউ এ অর্থাৎ বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু ওয়ান বাই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক।
তাহলে আমরা সূত্র লিখি এখানে এটা মুছে ফেলি এটা 1 বাই এ মিউ বি তাহলে সূত্র আমরা পেলাম দুইটা এরপরে আমরা দেখা যায় অনেক সময় বস্তু যদি গণমাধ্যমে থাকে যেমন এরকম এখানে একটা অবিলম্ব আঁকলাম অর্থাৎ এটা হলো বস্তু গণমাধ্যমে চোখ হালকা মাধ্যমে যদি এরকম হয় তাহলে কি হবে এখানে যদি একটা বস্তু থাকে কয়েন থাকে বা কিছু থাকে তাহলে এখান থেকে একটা আলোকরশ্মি এভাবে যাবে যাওয়ার পরে আমি এখানে আরেকটা অবিলম্ব আঁকি কল্পনা করি তাহলে এটা হলো আপতিত রশ্মি কিন্তু গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে বিধায় এটা সোজা না যে একটু দূরে সরে যাবে তাহলে এটাকে যদি আমি পিছনের দিকে বাড়াই দেই তাহলে এই বিন্দুতে মিলিত হয় আর এখান থেকে আরেকটা যদি সোজা যায় তাহলে এটা যাবে তাহলে এটা হলো বিম্ব দূরত্ব আর এটা হলো বস্তু তাহলে এই বস্তুর দূরত্ব বা প্রকৃত গভীরতাকে যদি ইউ ধরা হয় আর বিম্বের দূরত্বকে যদি বি ধরা হয় তাহলে এই মাধ্যম এটাকে যদি আমরা ধরি উপরেরটাকে ভিতরটাকে ধরি মিউ ওয়ান প্রথম মাধ্যম উপরেরটাকে ধরলাম মিউ টু দ্বিতীয় মাধ্যম তাহলে আমরা অথবা আমরা পরে আমরা ওয়ান টু এবি ধরব তাহলে এখন যদি লিখি আমরা তিন নম্বর সূত্র টু মিউ ওয়ান দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসাংখ্য অথবা হালকা মাধ্যমের সাপেক্ষে গণমাধ্যমের প্রতিসাংখ্য বস্তুটা কিন্তু গণমাধ্যমে সেক্ষেত্রে সূত্র হবে ইউ বাই বি তাহলে এটা হলো ইউটা কি প্রকৃত গভীরতা কয়েনটা কোথায় ছিল প্রকৃত গভীরতা বিটা হলো আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতা বেশি আপাত গভীরতা কম তাহলে বাঁকফলটা একের চেয়ে বেশি হবে আর এটাও কি হালকা মাধ্যমের সাপেক্ষে গণমাধ্যমের প্রতিসাংখ্য সবসময় বেশি হয় হালকা মাধ্যমের সাপেক্ষে গণমাধ্যমের প্রতিসাংখ্য বেশি হবে যদি আমরা পরে আমরা বলবো বায়ুর সাপেক্ষে কাচ বায়ুর সাপেক্ষে পানির প্রতিসাংখ্য কত আমরা পরে বলবো তাহলে আপাতত বলছি যে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসাংখ্য তাহলে টু মিউ ওয়ান ইকুয়াল টু ইউ বাই বি ইউ হলো প্রকৃত গভীরতা আর বি হলো আপাত গভীরতা অর্থাৎ বস্তুটা কোথায় ছিল আর কোথায় দেখা যাচ্ছে তাহলে এটা হলো তাহলে যদি গণমাধ্যমে একটা বস্তু থাকে তাহলে বস্তুটাকে একটু উপরে দেখা যায় যেখানে দেখা যায় এটা হলো আপাত গভীরতা আর যেখানে ছিল এটা হলো প্রকৃত গভীরতা তাহলে আমরা তিনটা সূত্র পাইলাম টু মিউ ওয়ান ইকুয়াল টু ইউ বাই বি অথবা এটাকে আমরা যদি বলি এটাকে বায়ু এয়ার বলি এটাকে বি মাধ্যম বলি তাহলে এটাকে লেখা যায় তাহলে টুকে আমি টুটাকে আমরা এ ধরলাম তাহলে এ মিউ বি লেখা যেতে পারে অর্থাৎ এ মিউ বি ইকুয়াল টু এম ইউ বি ইকুয়াল টু ইউ বাই বি হালকা মাধ্যমের সাপেক্ষে গণমাধ্যমের প্রতিসাংখ্য ইকুয়াল টু ইউ বাই বি আবার যদি বি মিউ এ বলি তাহলে বি বাই ইউ হবে তাহলে আমরা মনে রাখি এম ইউ বি এখানে বি মিউ এ তাহলে আমরা টু দিয়েও লিখতে পারি আর না হলে ওটা দিয়েও লিখতে পারি তাহলে এটা হলো এ দিয়ে লিখলে এটা হলো কি হালকা আর বিটা হলো এখানে ঘন তাহলে আমরা পরের টপিক দেখতেছি এটা তাহলে এটা মুছে ফেলি তাহলে সূত্র পাইলাম আমরা তিনটা এ মিউ বি সাইন এ বাই সাইন আর এটা হলো এ মাধ্যমে আপাতন কোণ বি মিউ এ এটা আর এটার উল্টা আর হলো এম ইউ বি বিটা হলো গণমাধ্যম এটা হলো হালকা মাধ্যম মনে রাখতে হবে তাহলে ইউ বাই বি আর যদি কখনো বি মিউ এ বলি তাহলে কিন্তু বি বাই ইউ হবে এখন আমরা তিনটি মাধ্যমের প্রতিসরাঙ্ক তিনটা মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের ক্ষেত্রে সূত্র এখানে একটা চিত্র আঁকা যায় এরকম
তাহলে আমরা সূত্র লিখে বলতেছি যদি এরকম হয় বায়ু মাধ্যম একপরে পানি মাধ্যম একটা হলো কাস মাধ্যম তিনটা মাধ্যম যদি আমরা নেই তাহলে তিন মাধ্যমের ক্ষেত্রে একটা সূত্র আমাদের অনেক কাজে লাগবে সেই সূত্র আমি বলতেছি এখন যদি মনে রাখার জন্য যেহেতু প্রমাণ আসে না আর সময় এখানে কম আমরা কলেজের সুযোগ পাইলে তখন আমরা প্রমাণগুলো করব তাহলে এখানে যদি আমরা বায়ুটাকে এয়ার পানিটাকে আমরা ওয়াটার গ্লাসটাকে আমরা গ্লাস ধরি তাহলে এখন যদি আমরা এখানে এরকম লিখি এখানে এ এখানে ডব্লিউ এখানে জি তাহলে এখান থেকে লেখা যাবে এ মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসাংক বায়ুর সাপেক্ষে পানির প্রতিসাংক পানির সাপেক্ষে কাচের প্রতিসাংক ইনটু কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসাংক উল্টে আবার আগের জায়গায় এরকম হইলে এর মানটা হবে ওয়ান তাহলে এটা হলো চার নম্বর সূত্র ওই দুই নম্বর সূত্রকে আমরা এরকম কিন্তু লিখতে পারতাম দেখো মনে রাখার জন্য যদি লিখি এ মিউ বি ইনটু বি মিউ এ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ যদি শুধুমাত্র দুইটা মাধ্যম হইতো এ আর বি এ থেকে বি বি থেকে আবার আগের জায়গায় এ সেক্ষেত্রে গুণফল কত হবে ওয়ান হ্যাঁ তিনটা হয় তিনটার ক্ষেত্রে কী অবস্থা এ এর সাপেক্ষে এ মিউ ডব্লিউ ডব্লিউ মিউ জি জি মিউ এ তিনটার গুণফল কত ওয়ান তাহলে এখান থেকে আমাদের কাজে লাগবে যে যদি আমরা মাঝেরটা রাখতে চাই ডব্লিউ মিউ জি ইকুয়াল টু কত হবে ওয়ান বাই এ মিউ ডব্লিউ এ মিউ জি মিউ এ ইকুয়াল টু তখন একটু আগে আমরা কিন্তু দুই নাম্বার লিখছিলাম যে যদি এম ইউ বিকে আমরা উল্টাইলে উপরে নিতে চাইলে বি মিউ এ আগেরটা উপরে জায়গা পরের জায়গায় পরেরটা আগে এসে পড়ে এখানেও আমরা চেষ্টা করবো এই এই মানটাকে উপরে নিতে উপরে নিলে কী হবে এ মিউ জি এ মিউ ডব্লিউ এটা লেখা যায় তাহলে উপরে গেলে সামনেরটা পিছনেরটা আগে এসে পড়লো আগেরটা পিছনে গেল তাহলে এম ইউ জি এম ইউ ডব্লিউ কত ডব্লিউ মিউ জি যদি আমরা এটাকে এটাকে আমরা উজ্জ রাখতে চাই সেক্ষেত্রে এটাও লিখতে পারি মিউ জি বাই মিউ ডব্লিউ কত ডব্লিউ মিউ জি তাহলে এটা হলো আমাদের এটাও চার নম্বর সূত্রই তাহলে এটাও লিখতে পারি এটাও লিখতে পারি যে তিনটা গুণফল ওয়ান অথবা ডব্লিউ মিউ জি ইকুয়াল টু এম ইউ জি বাই এম ইউ ডব্লিউ অথবা ডব্লিউ মিউ জি ইকুয়াল টু মিউ জি বাই মিউ ডব্লিউ শেষেরটা উপরে আগেরটা নিচে তাহলে আমরা লিখতে পারি এক নম্বর দুই নম্বর তিন নম্বর সূত্র এটা হলো তিন নম্বর সূত্র আর এটা হলো চার নম্বর সূত্র এটা এটাও চার এটাও চার বলতে পারি এটা বলতে পারি আমাদের দেওয়া আসতে মানের উপর ভিত্তি করে আমরা কোনটা প্রয়োগ করব এটা খুব বেশি কাজে লাগবে না কাজে লাগবে এটাই যে ডব্লিউ মিউ জি তাহলে এটাকে আমরা চার এটাও চার বললাম এরপর হলো আরেকটা সূত্র তাহলে আমরা চারটা সূত্র পাইলাম তাহলে এটা মুছে ফেলে দিক দা তাহলে চার নম্বর সূত্র যদি আমরা এখানে লিখে রাখি ডব্লিউ মিউ জি ইকুয়াল টু মিউ জি বাই মিউ ডব্লিউ এরপর আমরা আরেকটা সূত্র কাজ লাগবে প্রতিসাংক এবং আলোর বেগের সম্পর্ক সেক্ষেত্রে এটা এরকম তাহলে আমরা বলি এটা চার গেল পাঁচ নম্বর সূত্র যদি এম ইউ বি আমরা বলি সেক্ষেত্রে হবে আলোর বেগের ক্ষেত্রে এ মাধ্যমে আলোর বেগ বা বি মাধ্যমে আলোর বেগ তাহলে আগেরটা উপরে শেষেরটা নিচে একটু খেয়াল করে দেখো প্রতিসরাঙ্ক থেকে বেগে গেলে আগেরটা উপরে শেষেরটা নিচে আর প্রতিসরাঙ্ক থেকে প্রতিসরাঙ্কে গেলে আগেরটা নিচে শেষেরটা উপরে তাহলে আমরা পাইলাম প্রয়োজনে এখান থেকে যদি আমরা দূরত্ব দিয়ে আমরা সমাঙ্ক থাকে সেক্ষেত্রে এটাকে যদি আমরা সময় দিয়ে গুণ করি এটাকে যদি সময় দিয়ে গুণ করি তখন দূরত্ব আসে তো আমাদের মূল সূত্র আসলে ব্যাগ দিয়েই তাহলে গেল পাঁচ
Sash.